বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তার ব্যক্তিজীবনের কিছুটা ছাপ। সাদে ক্রিকেট খেলায় ব্যস্ত আমির, তার বল পেটানোর সেই ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। আমির খান প্রোডাকশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায় অফিসের পুরো ছাদটাই নেট দিয়ে মোড়া, সেখানেই ধুমধারাক্কা বল পেটাচ্ছেন আমির। ক্রিকেট খেলতে খেলতেই তাকে বলতে শোনা যায়, 28 তারিখ তোমাদের একটা গল্প শোনাবো। এরপর নিজের টিমমেটদের প্রশ্ন করেন, আইপিএলে চান্স পাবো? এদিকে সোশ্যাল মিডিয়ায় আমিরের ক্রিকেট খেলার প্রশংসা করছেন নেট জনতা, অনেকে জানিয়েছেন লাগানের স্মৃতিকে উস্কে দিচ্ছেন নায়ক। আমিরের সব শেষ সিনেমা থাকস অব হিন্দুস্তান বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার সিনেমাও যে এভাবে ফ্লপ হতে পারে তা যেন বিশ্বাসী হয়নি অনুরাগীদের, আর তাই লাল সিং চাড্ডা হিট হওয়ার আশায় বুক বেঁধেছেন তারা। এতে আমিরের সঙ্গী হয়েছেন কারিনা কাপুর।